সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আজকে শারদ উৎসবের মহা অষ্টমী। এই মহা অষ্টমীতে সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা গতকাল আপনাদেরকে জানিয়েছিলাম যে আমরা কলকাতার ঠাকুর দর্শন করতে যাব। সেই মতন আমরা গতকালকে এখান থেকে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম এবং আজ জাস্ট একটু আগে সকাল 6টার সময় বাড়ি ফিরেছি। সারা রাত ঠাকুর দেখেছি, আপনাদেরও দেখাবো। সকালবেলা বাড়ি ফিরে ফ্রেশ হয়ে আপনাদের সামনে এসেছি। এখন যাব একটু চার্চে। আজকে রবিবার, আজকে চার্চে যাব। চার্চ থেকে ঘুরে এসে এডিটিংয়ে বসব। এডিটিংয়ে বসার পর গতকালের ব্লগটা পাবলিশ করব, সুতরাং হয়তো একটু দেরি হয়ে যেতে পারে, ক্ষমা করে দেবেন। সবাই ভালো থাকবেন। অষ্টমী পুজো সবার ভালো কাটুক, মঙ্গলময়ের কাছে প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চলে আসলাম সবজি বাজারে, অল্প কিছু সবজি নেওয়ার ছিল আজকে, আর অন্য কিছু বাজার নেই, তাই অল্প কিছু সবজি নিয়ে চলে যাব। যাওয়ার আগে একটু সামনে থেকে ভূপালের দোকানের সামনে মণ্ডপ থেকে একটু ঘুরে যাব। রিঙ্কু ভাই পুরাতন ফর্মে চলে এসছে। আর দস্যু আছে সঙ্গে, সঙ্গে দস্যু আছে, জলদস্যু। সঙ্গে জলদস্যু আছে। কখন পড়ে যায় মনে হলো ওটা গেলে দিয়ে দিতে পারবো। চা খাবে বললো সেই গোবিন্দ স্যার চলে গেল, চা খাওয়াবো না। অষ্টমী পুজো কটায় রিঙ্কু ভাই? দশটার পরেই মোটামুটি দেওয়া শুরু করবো আমি, দশটার পরে আঞ্জলি দেওয়া শুরু। বাজার করে মণ্ডপ থেকে ফেরার সময় দেখা হয়ে গেল প্রদীপ মণ্ডলের সঙ্গে। প্রদীপ ডাকলো, অনেকদিন পর প্রদীপের সঙ্গে দেখা হলো। আগে সবসময় দেখা হতো যখন আমরা একসঙ্গে কন্ডাক্টারি কাজ করতাম, এখন ও করে না, আমিও করি না, তা অনেকক্ষণ দিন পর দেখা হলো, গল্প করলাম। গতকাল রাত সারা রাত ঠাকুর দেখা হয়েছে, রাত জেগে আজকের ভোর 6টার সময় বাড়িতে এসেছি, ওই জন্য আর রান্না করা হয়নি। আমাদের এখানকার যে লোকাল বিরিয়ানি আছে সেই বিরিয়ানি নিয়ে চলে এসেছি। আজকে দুপুরবেলার লাঞ্চ মাটন বিরিয়ানি। Thank you.
এখানে ভালো মেলা বসেছে রে, অনেক দোকান। আজকে মেলায় বেড়াতে এসছেন, আজকে দেখার সুযোগ নেই। জন্ত মেয়েটা জীবন্ত মেয়েটা, জন্ত মেয়েটা জীবন্ত মেয়েটা কথা বলে। দেখ কি আছে, আগে ঘুরে আসল, অনেক কিছু তো আইটেম দেখা যাচ্ছে, লাস্টে দেখা যাবে সব কিন্তু। Thank you.